হ্যালো আপুরা, সবাই কেমন আছো? আজকে চলে আসলাম নিমো কি নিবো না নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে যে ভিডিওটা আমি করছি এটা বেসিক্যালি তোমাদের রিকোয়েস্টে। আমার অন্যান্য যত নিবো কি নিবো না ভিডিওগুলো ছিল, এর নিচে আমি প্রচণ্ড কমেন্ট পাই যে প্লিজ আপু তুমি আমাদের সাথে ক্যাথিডো সানস্ক্রিন আর ডক্টর রাসেলটা ইউজ করো অ্যান্ড তুমি আমাদেরকে বলো যে কোনটা আমরা নিবো কি নিবো না। সো ভাবলাম এটা একটা পারফেক্ট টাইম তোমাদের সাথে শেয়ার করি, কজ সামনে গরম আসতেছে আর এই সময় আমাদের স্কিনটা আরও ট্যান হওয়ার প্রবণতা থাকে। সো আজকে ভিডিওতে কিন্তু আমি একা না, আমার সাথে কে আছে? কে? বুশরা। সে চেহারা দেখাবে না কিন্তু সবাইকে একটু হ্যালো আপুরা দিয়ে দে। সো আজকে বুশরা আছে, ও ইউএস থেকে আমাদের সাথে ফোনের মাধ্যমে আছে, আমাদের সাথে ভয়েস দিয়ে আমাদেরকে হেল্প আউট করবে। সো বেসিক্যালি বুশার বুদ্ধি ছিল মেবি ক্যাথিডলটা আমি যেন ইউজ করি, রিভিউ দেই। ও আমাকে বলতেছিল প্রচুর আপনারা কমেন্ট করতেছে প্লিজ তুমি ইউজ করো, আর যেটা না বলি না এটা আমি মানে ইউজ করেছি বেশ কিছুদিন। সো এখন চলো আমি তোমাদের সাথে শেয়ার করি আমার ফাইনাল থটস, কোন প্রোডাক্টটা কেমন লেগেছে। এগুলো বলার আগে যেটা বলতে চাই, যে কোনো জিনিস আমি যখন ইউজ করি, আমি আগেও বলেছি আমি একটু রিসার্চ করে নিতে পছন্দ করি, যেহেতু আমার স্কিন হচ্ছে অ্যাকনি প্রোন, ফাঙ্গাল অ্যাকনি প্রোন, সেন্সিটিভ, মানে যেরকম মানে বাজে চিন্তা করতে পারো একটা স্কিনের হওয়া দরকার, লার্জার পোর্সেরও প্রবলেম আছে, এর সাথে সাথে আমার স্কিন হচ্ছে কম্বিনেশন। সো যখন একটা ক্রিম কিনি আমার জন্য অথবা সানব্লক সানস্ক্রিন, আমি একটু রিসার্চ করতেই পছন্দ করি। আর এর জন্য আমি যে দুইটা ওয়েবসাইটকে ফলো করি, একটা হচ্ছে cizia.co, আমি পাশ দিয়ে পিকচারটা দিয়ে দিব এটা, আর একটা হচ্ছে স্কিন কারিজমা, এটাও পাশ দিয়ে দিয়ে দিব। আর যখন কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট এই দুটোর একটাতেও পাই না, তখন আমি আরেকটা যেটা ইউজ করি সেটা হচ্ছে cosmoly.com। আর এটা ছাড়াও আরেকটা ওয়েবসাইট আছে যেটা বুশরা ইউজ করে, তুইটার নাম কি বললি? আমি জানি না কোনটার কথা বলতেছে, ও ওইটাতে রিসার্চ করে। সো তুই আমাকে লিঙ্কটা দিয়ে দিস, আমরা ডিসক্রিপশন বক্সে ওগুলো সব দিয়ে দিব, আর পাশ দিয়ে অবশ্যই আমি তোমাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে দিব। সো এখন আমি তোমাদেরকে জানাবো যে প্রথমেই যখন প্রোডাক্টটা রিসার্চ করেছি প্রোডাক্টটা নিয়ে আমি কি কি পেয়েছি। তো প্রথমেই আমরা কথা বলবো ডক্টর রাসেলের অ্যালোভেরা সানস্ক্রিন নিয়ে। প্রথমে এটা নিয়ে কথা বলার আগে সবাই আমাকে যেটা জিজ্ঞাসা করবা যে আপু এই সানস্ক্রিনটার প্রাইস কত। বেসিক্যালি এটা আমি পিআর প্যাকেজে পেয়েছিলাম, কেউ আমাকে এটা গিফট করেছিল, সো আমি জানি না এটার দাম কত। সো এখন সরাসরি চলে যাব যে এই ব্র্যান্ডটা আমাদেরকে কী 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 ক্লেম করছে, যে এই সানস্ক্রিনটা আমাদেরকে কী কী প্রোভাইড করবে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে বলে দিই এটার নাম হচ্ছে ডক্টর রাসেলের অ্যালোভেরা সুদিং অ্যান্ড ময়েশ্চারাইজিং সানস্ক্রিন। এটাকে বলা হয়েছে স্কিন ন্যাচুরাল, এখানে আছে SPF 50, এরপরে বলা হয়েছে এটা ওয়াটার রেজিস্ট্যান্ট, এরপর ওরা যেটা বলেছে এটা হচ্ছে 24 আওয়ার্স লং লাস্টিং UVA এবং UVB প্রোটেকশন সিস্টেম। তার মানে ওরা বলতে চেয়েছে এটা হচ্ছে ওয়ার্ল্ডের একমাত্র সানস্ক্রিন যেটা কিনা হচ্ছে 24 ঘন্টা ধরে তোমাকে UVA এবং UVB প্রোটেকশন দিবে। আমার জানা মতে এখন পর্যন্ত ওয়ার্ল্ডের কোনো সানস্ক্রিনই বের করতে পারে নাই কেউই, যেটা 24 আওয়ার্স ধরে আমাদের স্কিনটাকে প্রোটেকশন দিবে। বুঝছো, তুই এ ব্যাপারে কি বলতে চাস? আমাদের বুশা কিন্তু হচ্ছে মেডিকেল স্টুডেন্ট, সো আমি একটা ছোটখাটো ডক্টর নিয়ে কথা বলতেছি। ও বেসিক্যালি সায়েন্স নিয়ে পড়তেছে, ও কিছুদিনের ভিতরে মেডিকেল ঢুকবে নাকি, মেডিকেলে ঢুকার জন্য এক্সাম দিচ্ছে, বাট ও হচ্ছে A+ পাওয়ার স্টুডেন্ট, সো এমনি ঢুকে যাবে, সো ওকে আমরা এখন ডক্টর হিসেবে রেকমেন্ডও করতে পারি। সো নে এবার বল তুই। সেটাই, এটা অনেক বড় একটা ফলস অ্যাডভার্টাইজমেন্ট করে ফেলেছে এই ব্র্যান্ডটা, কারণ আমি আজ পর্যন্ত যত হাই এন্ড ব্র্যান্ডেরই সানস্ক্রিন দেখেছি সবাই বলেছে অ্যাট লিস্ট 3-4 আওয়ার্স পর পর আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, আর সেখানে ওরা বলছে একবার ইউজ করলেই হয়ে যাবে। এর থেকে বড় বিষয় যেটা, এটা হচ্ছে একটা কেমিক্যাল সানস্ক্রিন, আর ওরা বলছে যেটা UVA এবং UVB প্রোটেকশন দিবে, যেটা একটা কেমিক্যাল সানস্ক্রিনের পক্ষে পসিবলই না।
সো আলটিমেটলি ওরা যেটা বলছে, যেটা মানুষকে প্রোভাইড করবে বলছে, সেটার সাথে কোনো মিল নাই প্রোডাক্টের সাথে। এবং আরেকটা যেটা বলছে, এটা হচ্ছে অল টাইপ স্কিনের জন্য, কিন্তু এটা একটা হচ্ছে কি বলা যায়, এটা সানস্ক্রিন। এবং এটা বলেছে এটা 100% নন গ্রিসি। সো এই প্রোডাক্টটা আমি বলবো যে ওরা উপরে যা যা লিখেছে এটা 100% আমি বলতে বাধ্য হচ্ছি যে ফলস অ্যাডভার্টাইজমেন্ট, কারণ এটা আমি ফেসে লাগাইনি। কারণ এখানে ওরা বলেছে অল টাইপ স্কিন এর জন্য প্রযোজ্য এই ক্রিমটা, বাট এখানে প্রথম ইনগ্রিডিয়েন্টস হচ্ছে অ্যাকুয়া এবং সেকেন্ড ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মিনারেলস অয়েলস। মিনারেলস অয়েলস হচ্ছে প্রচন্ড পরিমাণে কমিটোজেনিক একটা প্রোডাক্ট, যেটা প্রোডাক্টটা আই মিন ইনগ্রিডিয়েন্টস, যেটা কিন্তু হচ্ছে আমাদের পোর্সটাকে ক্লক করে ফেলে এবং আমাদের ব্রন হওয়ার প্রবণতা বাড়িয়ে দেয়। এরপর আমি তোমাদের সাথে প্রোডাক্টটা একটু হাতে লাগিয়ে দেখাই। দাঁড়াও, এটা এখান থেকে আসতেছে না। এটা আমি যখন হাতে লাগাবো, তোমরা একটা জিনিস খেয়াল করবে, এটা প্রচন্ড থিক, প্রচন্ড থিক মানে প্রচন্ড থিক। পুষা তুই দেখ, জাস্ট হোয়াইট পেন্ট, মানে আমি বলবো যে এটা কাট ক্রিস করার কনসিলারের মতো থিক। এক্স্যাক্টলি আমার কাছে মনে হচ্ছে যে আমার হাতে আমি কোনো অনেক ফুল কভারেজ দেওয়া ব্র্যান্ডের কনসিলার ইউজ করছি। সো ওরা যে বলছে যেটা একদম গ্রিসি না, তুমি যখন এটা ফেসে লাগাবে তুমি ইমিডিয়েটলি মানে ফিল করতে পারবে যে এটা তোমার মুখটাকে কতটা হেভি বানিয়ে দিয়েছে, মানে এটা অনেকটা থিক একটা জিনিস। সো এই কারণে এটা আমি আমার ফেসে মাখার সাহস পাচ্ছি না। আর যেহেতু এটা ফাঙ্গাল অ্যাকনি সেভও না, এক্স্যাক্টলি আমি কোনো ওয়েবসাইট পাই নাই, এই কারণে এটা ভুষার উপরে আমি ছেড়ে দিছিলাম যে দেখেন হবু ডাক্তার আপনি কিছু খুঁজে পান কিনা। কারণ কোনো ওয়েবসাইট আমি cosmoly.com, স্কিন কারিজমা আর কোনো জায়গাতেই আমি এটার ব্যাপারে বেসিক্যালি কিছু খুঁজে পাইনি। এরপর আমি ভুষাকে দিই, তুই এবার বল তুই কি করছিস। Basically, the first thing I did, just searched to find out where it's made from. Uta niye kono clarification ni onek jaygay bole it's made from Dubai. I don't know actually. Onekei onek jagar kotha bole, eta actually made in kothakar, eta etar byapare kotha bolar shomoy amar na ফোরকের কথা মনে পড়ে গেল। বাই দ্য ওয়ে, ফোরকে ক্রিমটা কিন্তু অলরেডি আমাদের একটা রিভিউ আছে, তোমরা চাইলে দেখতে পারো, ডিসক্রিপশন বক্সে ওটার লিঙ্কটা দেওয়া থাকবে। সো ইয়া, এটাও আমার কাছে ওরকমই লাগলো যে অনেকেই বলছে দুবাইয়ের, অনেকে বলছে পাকিস্তানের, তাই না? অনেকে আবার বলতেছে মেড ইন চায়না, বাট এখানে তুমি বেসিক্যালি কিছুই খুঁজে পাবা না এটার বিষয়ে। সো এই জিনিসটা নিয়ে আমরা খুবই কনফিউজড। আর দেখতে পাচ্ছ স্টিল আমি কিন্তু এটাকে মেখেই যাচ্ছি। সো তুমি একটা সানব্লক কতক্ষণ ধরে মুখের সাথে ঘষবা আমার কোনো আইডিয়া নাই। মেন্থল কিন্তু সেন্সিটিভ স্কিনকে মাঝে মাঝে দেখা যায় কি কাইন্ড অফ বার্ন করার মতো, কিন্তু এরকম জ্বালা পোড়া টাইপের একটা এফেক্ট দেয়, তাই না? সো স্কিন জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে। সো এটাতে মেন্থলও আছে। সো সেক্ষেত্রে আমি বলবো, আমাকে সব দিক দিয়ে যদি জিজ্ঞাসা করো, আমি বলবো যে বিগ নো, আমার কোনো দিক দিয়ে ভালো লাগেনি। এরপরও তোমরা যদি চাও, ইটস আপ টু ইউ, তোমরা চাইলে ইউজ করতে পারো। যেহেতু এটার ব্যাপারে আমি কোনো কিছুই অ্যাকুরেট পাইনি, সো আমার দিক দিয়ে নিব কি নিব না এপিসোডে, ও ফেল করছে, সো ইয়া ওকে আমরা নিব না। এখন আমরা কথা বলবো আরেকটা পপুলার সানস্ক্রিন নিয়ে, এটা হচ্ছে ক্যাথি ডলের এল গ্লুটাথায়ন ম্যাজিক ক্রিম SPF 50 PA++++। সো ক্যাথি ডলারটা আমি কাউ থেকে পিয়ার পাইনি, এটা আমি নিজের টাকায় পারচেস করেছিলাম। এটা আমি পারচেস করেছিলাম 450 টাকা, 450 টাকা দিয়ে। এটা হচ্ছে একটি ফিজিক্যাল সানস্ক্রিন, সো এটা UVA এবং UVB প্রোটেকশন দিচ্ছে। আর এখানে যে জিনিসটা ভালো লেগেছে, অলরেডি কিন্তু ওরা বলে দিয়েছে যে এটা তোমাকে 2-3 ঘন্টা পর পর অ্যাপ্লাই করতে হবে। নর্মাল সানস্ক্রিনের নিয়ম হচ্ছে এটাই, আমি জানি না কেন ওরা বলে দিচ্ছে যে 24 ঘন্টা তোমার মুখে সানব্লক এটা প্রোটেকশন দিবে, কিন্তু 24 ঘন্টা কিন্তু আমাদের সূর্য থাকে না, কিন্তু 24 ঘন্টা তাহলে আমি সানস্ক্রিন কেন মাখবো, আমি জানি না কেন এই কথাটা বললো, আমি শিওর না। সো এটার বিষয়ে আমরা একটু কথা বলি। এই প্রোডাক্টটা নিয়ে যখন আমি রিসার্চ করছিলাম, আমি কিন্তু আমার যে পছন্দের আরেকটা ওয়েবসাইট আছে cosmoly.com, সেখানে কিন্তু এটার ব্যাপারে আমি যথেষ্ট ইনফরমেশন পেয়েছি। সো সেই অনুযায়ী আমি তোমাদেরকে ইনফরমেশনগুলো একটু বলি। আর আগে যেটা আমি একটু বলে নিতে চাই, এটার নাম দেওয়া হচ্ছে L-Glutathione। সো তুমি নিশ্চয়ই মনে করবা যে মেন ইনগ্রিডিয়েন্টস মেবি গ্লুটাথায়ন, বাট একদমই না।
আমি জানি না কেন আজকালকার কিছু ব্র্যান্ড এগুলো করছে যে যাদের প্রোডাক্টের ভিতরে সবচেয়ে কম যে ইনগ্রিডিয়েন্টসটা আছে সেটাকেই কেন মুখ্য করছে। আরেকটা জিনিস প্রোডাক্টটা নিয়ে কথা বলার আগে যেটা বলতে চাই যে এই প্রোডাক্টের প্যাকেজিং আমার একদমই পছন্দ হয় নাই, কারণ তুমি যখন এই প্রোডাক্টটার দিকে খেয়াল করবা মানে হাউ টু ইউজ এ, তুমি দেখবা যে ইউজ করে নাই তার চেহারা হচ্ছে ডার্ক অ্যান্ড ডাল, এরপর যেই ও এই এল গ্লুটাথায়ন ক্রিমটা মাখলো ও ফর্সা হয়ে গেল। সো এই জিনিসটা আমার কাছে খুবই রেসিস্ট লেগেছে। এবং সামনের দিকটা দেখো, যে মেয়েটা কালো তার ভিতরে কোনো কনফিডেন্স নাই, ও পিছনে দাঁড়ায় আছে মন খারাপ করে, আর সামনে মেয়েটা খুবই স্মার্ট কজ অনেক ফর্সা আর ও দেখতে সুন্দর। যখনই একটা প্রোডাক্টের কথা আসতেছে, আমি না যখন আমি শুনছি ক্যাথিডল সময় আমাকে পারচেস করতে বলছে তাই আমি পারচেস করছি, তখন না আমি প্রোডাক্ট প্যাকেজিংটার দিকে এত ভালো মতো খেয়াল করি নাই। বাট যখন আমি সামনাসামনি দেখেছি তখন আমি দেখলাম জিনিসটা এরকম করে ওরা অ্যাডভার্টাইজ করছে। সো যদি এটা আমি আগে দেখতাম পার্সোনালি সত্যি কথা বলতে গেলে আমি এইরকম একটা জিনিস পারচেস করতাম না, যেটা কিনা হচ্ছে মানুষকে প্রভোক করে যে তুমি ফর্সা মানেই সুন্দর। সো এই জিনিসটা আমার কাছে একদমই ভালো লাগেনি। তারপরও যেহেতু আমরা ঠিক করেছি যে এটা রিভিউ দিব, সো সেটা দিচ্ছি। এখানে ওরা বলেছে 5 কি ইনগ্রিডিয়েন্টসের কাজ। এটা হচ্ছে তোমার স্কিনটাকে হোয়াইটেনিং করবে, এটা হচ্ছে ওয়াটার প্রুফ, এটা হচ্ছে স্কিন ময়শ্চারাইজ করতে সাহায্য করবে, তোমাকে সান প্রোটেকশন দিবে এবং পোর টাইটেনিং করবে। তো ভিতরের প্রোডাক্টটা হচ্ছে এটা। এখানে আমরা প্রোডাক্ট পেয়ে যাচ্ছি 60 ml, 450 টাকায় আমরা পেয়ে যাচ্ছি 60 ml প্রোডাক্ট। আর এখন আমরা কথা বলি যে এটা বেসিক্যালি আমাদেরকে কি কি হেল্প করছে। সো আমি কসমলিতে যেটা দেখলাম এখানে কোনো অ্যালকোহল নেই, এটা একটা ভালো দিক। আর এখানে বলেছে মাইট প্রোভোক অ্যালার্জি, যেহেতু এখানে একটা ইনগ্রিডিয়েন্টস আছে যেটা হচ্ছে মেন্থল। একটু আগেও বলেছি সেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু মেন্থল একটা ভালো ইনগ্রিডিয়েন্টস না, এটা তোমার সেন্সিটিভ স্কিনটাকে জ্বালাও পুড়াও কর্মসূচি সংস্থান শুরু করে দেয়, মানে তোমার স্কিনটা বেসিক্যালি বার্নিং হওয়ার সম্ভাবনা থাকে এবং তোমার স্কিনটা মাঝে মাঝে লাল হয়ে যায়, জ্বালা পোড়া হয়ে যায়, জ্বালা পোড়া করে। সো এই কারণে মেন্থলটা হচ্ছে যাদের স্যুট করে তাদের জন্য অত সেন্সিটিভ না, আর যাদের স্যুট করবে না অবভিয়াসলি তাদের জন্য সেন্সিটিভ। এবং এখানে যেটা বলে আছে মেলাসিজিয়া ফিডিং ইনগ্রিডিয়েন্টস আছে একটা, যেটা হচ্ছে বেসিক্যালি ফাঙ্গাল অ্যাকনি বাড়াতে প্রভোক করে। সো তার মানেই বুঝতে পারছো আজকে যে দুটো সানস্ক্রিন নিয়ে কথা বলছি এ দুটোই ফাঙ্গাল অ্যাকনি বাড়াতে সাহায্য করবে। সো ওই দিকটাতে নো 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 আমার দিক দিয়ে। এরপর আমি যেটা জানতে পেরেছি এখানে কমিটোজেনিক প্রোডাক্ট আছে 3টা। এখন যখন বলা হচ্ছে যে এটা অয়েলি স্কিনের জন্য খুব ভালো কাজ করবে, সো সেই জায়গায় এখানে কমিটোজেনিক প্রোডাক্ট আছে 3টা, এই বিষয়ে তুই কি বলতে চাস বর্ষা? কমিটোজেনিক প্রোডাক্ট অয়েলি স্কিনের জন্য কতটুক মানে ভালো কি খারাপ তোর মনে হয়? আই থিংক সবার স্কিন তো সেম না, সো if you don't have acne prone skin then yeah you could use it, no problem me, but if you're more acne prone I would say to be cautious, মানে to সেটাই যাদের অ্যাকনি প্রোন স্কিন তাদের জন্য সমস্যা। বাট আমি এখানে যে জিনিসটা নিয়ে তোর সাথে কথা বলতে চাই, পোর টাইটেনিং এর কাজ করবে, বাট এখানে কমিটোজেনিক প্রোডাক্ট আছে 3টা ইনগ্রেডিয়েন্টস। সো পোর টাইটেনিং এর সাথে কমিটোজেনিক এর বিষয়টা কি যায় একসাথে? এক্স্যাক্টলি, বেসিক্যালি এটা একটা প্রাইমার হিসাবে কাজ করবে, তার মানে কি দাঁড়াচ্ছে এই মানে প্রোডাক্টটা তোমার স্কিনটাকে কিছু সার্টেন টাইমের জন্য ব্লার দেখাতে সাহায্য করবে, হয়তো বা তোমার পোরটাকে ফিলিং দেখাতে সাহায্য করবে, বাট যখনই তুমি মুখটা ধুয়ে ফেললা তোমার পোর কিন্তু আগের জায়গায় চলে আসছে। তার মানে এটা কাইন্ড অফ ফলস অ্যাডভার্টাইজমেন্ট যে এটা পোর টাইটেনিং করছে, নো 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 এটা পোর টাইটেনিং করছে না। সো এতক্ষণ তো আমরা অনেক সায়েন্টিফিক কথাবার্তা বললাম, সো এখন আসল কথায় চলে আসি যেটা অ্যাপ্লিকেশন করার পর স্কিনে কেমন লাগে। সো আমি যেটা করব আমার হাতে তোমাদেরকে ইউজ করে দেখাবো। আমি একটু জেনারেস অ্যামাউন্ট নিলাম, কজ সানব্লক কিন্তু অল্প করে লাগাতে হয় না, একটু বেশি করে লাগাতে হয়, জানো আমাদের স্কিনটাতে সান প্রোটেকশন দিতে সাহায্য করে। সো এটা দেখতে পাচ্ছ এটার কালারটা কিন্তু হচ্ছে একদম হোয়াইট টাইপের। সো এটা আমি বলবো আমি আগেও এটা ইউজ করে দেখেছি। সো সেক্ষেত্রে এটা প্রথমে না এরকম ঠিক একটা ক্রিমি ভাব থাকে, এরপরেও আমি বলবো যে যদি আমাকে কম্পেয়ার করতে বলো ডক্টর রাসেলের সাথে, আমি বলবো এই পর্যায়ে ডক্টর রাসেলটা অনেকক্ষণ মিশানোর পর যতটুকু ক্রিমি হয়েছিল প্রথমেই এটা সেরকম।
আর যেটা বলতে চাই এটা আমি যেহেতু আগেও ইউজ করেছি সেদিক দিয়ে আমি যদি বলতে চাই এই সানস্ক্রিনটা অবভিয়াসলি হচ্ছে ওয়াটারপ্রুফ আর এটা ব্লেন্ড করতে একটু টাইম লাগে তোমরা দেখবে আমার হাতে আমি একটু একটু ক্লোজ আসি কোন জায়গায় একটু কম একটু বেশি করে লেগে আছে সো আমাকে ভালোই টাইম দিতে হচ্ছে এটাকে কিন্তু ব্লেন্ড করতে গেলে বাট যদি এখন আমাকে জিজ্ঞাসা করো এটা তো ভালোই ক্রিমি দেখাচ্ছে আপু এটা কি গ্রিসি এটা কি স্টিকি একদমই না এটা একেবারে ওয়াটারি ওয়াটারি আর খুবই লাইট ওয়েট আমি বলবো আর এখন অনেকে জিজ্ঞাসা করতে পারো যে এই সানব্লকটা কোন স্কিনের ওপরে ইউজ করতে পারবে আমি বলবো এটা অল টাইপ স্কিনের জন্য আমার কাছে লেগেছে ওরা যেটা রেকমেন্ড করেছে সেটাই বাট যাদের অ্যাকনি প্রোন এবং সেন্সিটিভ তারা একটু চিন্তা ভাবনা করে কিনবে বিকজ এখানে মেন্থল আছে আর এখানে একটু আমি বলবো যখন এটা তুমি রিমুভ করতে যাবে তোমাকে একটু বেশি টাইম দিতে হবে মানে শুধুমাত্র ফেস ওয়াশের মাধ্যমে কিন্তু পুরো সানব্লকটা সারাদিন তুমি যদি লাগিয়ে রাখো সেটা ক্লিন করা সম্ভব না অবশ্যই তোমাকে ডাবল ক্লিনজিং করতে হবে যেহেতু এটা হচ্ছে ওয়াটার প্রুফ একটা সানব্লক সো ভালো মতো করে মিক্স করার পর দেখতে পাচ্ছ আমার হাতের এটা হচ্ছে আমার ন্যাচারাল স্কিন আর এটাকে কিরকম ব্রাইটেন আপ করে তুলছে সো ইয়া এটাই ওরা বোঝানোর চেষ্টা করেছে মানে সাদা মানে স্মার্ট এখন তোমরা বুঝতেই পারছো এখন যদি আমাকে কেউ জিজ্ঞাসা করো নিব কি নিব না তো কে নিব জয়ী হয়েছে আমার দিক থেকে আমার যেহেতু সেন্সিটিভ স্কিন আমার অ্যাকনি প্রোন স্কিন এবং আমার ফাঙ্গাল অ্যাকনি সেদিক দিয়ে কেউ নিব জয়ী হয় নাই আমার টাইপের স্কিনের জন্য একটাও মানে আমি একটাও মানে কন্টিনিউ করতে পারবো না বাট তারপরেও যাদের ফাঙ্গাল অ্যাকনির প্রবলেম নেই যাদের স্কিন সেন্সিটিভ না আর প্রচুর পরিমাণে অ্যাকনি হওয়ার প্রবণতা নেই তাদেরকে আমি বলবো তোমরা চাইলে ক্যাথি ডলেটা ইউজ করতে পারো অ্যাটলিস্ট ওরা যা যা বলেছে এগুলো সাইন্টিফিকালি প্রুফ পাওয়া গেছে এবং অনেক ল্যাব টেস্টের মাধ্যমে জানা গেছে যে না এগুলো সত্যি কথা বলছে তুমি কসমলি ডট কমেও খুঁজে পাচ্ছ তাছাড়াও তুমি আরও অন্যান্য ওয়েবসাইটগুলোতেও এগুলো চেক আউট করতে পারছ আর এটার ব্যাপারে আমি বলবো যে এখানে যা বলছে এটার সাথে কিছুটাই মিল নাই সো ইয়া যদি কিনতেই হয় দুটোর ভিতরে একটা সেটার জন্য ক্যাথি ডল হয় আর আমি বলবো এটা ইউজ করার পর যেহেতু এখানে মেন্থল আছে তুমি যদি ফিল করো তোমার স্কিন কুটকুট করতেছে আর তোমার স্কিন চুলকাচ্ছে আর হঠাৎ করে গুড়ি গুড়ি র্যাশেস বেড়ে গেছে সেক্ষেত্রে এটা ইমিডিয়েটলি স্টপ করে দেওয়া উচিত হবে সো ইয়া এই ছিল আজকে নিব কি নিব না ভিডিও মাত্র 450 টাকার ভিতরে দুটো সানস্ক্রিন তোমাদের সাথে শেয়ার করলাম কোনটা তোমাদের স্কিনের জন্য ভালো হবে কি হবে না এখন অনেকে বলতে পারো একটার ব্যাপারে তো ভালো মতো তুমি ভালো কিছু বললা না তো এর থেকে বেটার কি কোনো আর সানস্ক্রিন নাই সো যারা যারা এর থেকেও কম প্রাইসের ভিতরে আরেকটা ভালো সানস্ক্রিনের সম্বন্ধে জানতে চাও আর নিব কি নিব না দেখতে চাও অবশ্যই ডিসক্রিপশন বক্সে এই তোমরা কিভাবে লিখবা ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্স তো আমি লিখি কমেন্টে তোমরা জানাতে ভুলবা না যে তোমরা অন্য কোনো রিজনেবল প্রাইসের ভিতরে বেস্ট সানস্ক্রিন চাও কিনা সো আপনারা এই ছিল আজকের ভিডিও হোপফুলি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার কোনো একদিন দেখা হয়ে যাবে টিল দেন বুশা আল্লাহ হাফেজ দে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ